মোল্লা শেখ মোল্লা ওমর যেমন শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী বীর, কিন্তু তোরা ভয় পাইছস? মোল্লা ওমর রে বিপ্লবী কইলে অনেকের কলি যায়, পানি থাকে না, হীনমন্যতায় ভইগোনা। আমরা যা পারি নাই ওই গুহাবাসী যা পারছে তাদেরকে সাধুবাদ জানানো দরকার। শেখ ওমর মুখতার নাম শুনছ? শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী বীর শেখ ওমর মুখতার, লিবিয়ার বিপ্লবী বীর, সশস্ত্র লড়াই করছিলেন দখলদারদের বিরুদ্ধে। দখলদাররা সিদ্ধান্ত নিল বম্বিং করে গোটা এলাকা শেষ করে দিবে। কাছের কেউ এসে বলল, হযরত এলাকায় আর থাকা যাবে না। কেন? বলে আমাদের কাছে বিমান ধ্বংসের কোনো অস্ত্র নাই, আমরা কিভাবে লড়াই করব? শেখ ওমর মুখতার বড় আজীব এক জবাব দিয়েছেন পাল্টা প্রশ্ন করে। তিনি প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো তাদের বোমারু বিমানগুলো কি অনেক শক্তিশালী? তো বলে হ্যাঁ অনেক শক্তিশালী। বলে কত শক্তিশালী বলো তো? ওই বিমানগুলো আরশের উপরে দিয়া যায় না আরশের নিচে দিয়া যায়? আরে কি কর না কর, কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়া বিমানগুলো যায়? থুর তাইলে ভয় পায়া লাভ কি? যদি আরশের উপর দিয়া যেত তাইলে আমি ভয় পেতাম যে আমাকে রক্ষা করবেন যে আরশের মালিক, বম যদি আমার মালিকের মাথায় একটা পড়ে তো আমারে বাঁচাবেন কে? যেহেতু আমার মালিক ঠিক আছে তো আমার কোনো টেনশন নাই। এরে দোস্ত, তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তর্জমা শুনাইছেন, যে আয়াতের মাধ্যমে মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এই বলে, ফা ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ ইল্লাহু আলাইহি তাওয়াক্কালত ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী আপনি জগৎবাসীকে জানিয়ে দেন, যদি তারা আপনাকে অসহযোগিতা করে আপনি বলে দেন দরকার নেই তোদের সহযোগিতার, হাসবি আল্লাহ আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, আমার ভরসা কেবলই তার উপর, তার ক্ষমতা জানো, তিনি আরশে আজিমের মালিক। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে ওই মালিক এখন মারা গেছেন, একটু অসুস্থ, একটু আরামে আছেন, আমাদের কি বাঁচাইতে বাঁচাইতে ক্লান্ত হয়ে গেছেন, তাইলে একটু ঘুমাইতেছেন, একটু বিশ্রামে আছেন, একটু চা খাইতেছেন, আগের মতোই কথা কয় না? সূরা আহজাব আয়াত 62 মালিক কি বলেন, সুন্নাতাল্লাহি আল্লাতি ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদ লি সুন্নাতিল্লাহি তাবদীলা। সিস্টেম আগে যা ছিল এখনো তাই। আগের সিস্টেম কি ছিল? নমরুদ কইছিল আসো খেলা হবে। কে কইছিল? আরে কথা বলে না, নমরুদ বলছিল আসো খেলা হবে, আল্লাহকে তোর সাথে খেলার জন্য আমার নবী লাগবে না, আমি পাঠাইতেছি তোর লগে খেলার জন্য, ল্যাংরা মশা একটারে পাঠাই দিছি যার লগে খেল যাইয়া, ল্যাংরা মশাই যাইয়া আমার লাত্তি শুরু করছে, কলি যাই যাইয়া নমরুদ পরাজিত হয়েছে। কেন? নমরুদের মালিক নেই, ফেরাউনের মালিক ছিল না, ফেরাউনও পরাজিত হয়েছে। খলিল ইব্রাহিমের মালিক ছিল, খলিল জিতে গেছেন। মুসা আলাইহিসসালামের মালিক ছিল, মুসা আলাইহিসসালাম জিতে গেছেন। বিলাল হাবশিদের মালিক ছিল, বিলাল হাবশিরাও জিতে গেছেন। আজকে যারা আমাদেরকে রক্ত চক্ষু দেখাও, যারা আমাদের হাত ভাঙতে চাও, ঘাড় মটকাতে চাও, বাংলাদেশ থেকে বিতাড়িত করার হুমকি ধমকি দাও, কাদের ইশারায় লাফাও আমাদের জানা আছে, তোমাদের দাদারাও মাঝে মধ্যে হুমকি দেয় বাংলাদেশ দখল করার, দিবা স্বপ্ন দেখো না, শুনো, ইমানি চেতনায় উজ্জীবিত হয়ে আমরাও বলছি আমাদেরও পয়গাম শুনে নাও, ইমানদারদের কথা এটা, আমার দেশ দখল করবি থাক দূরের কথা, আমরা তো স্বপ্ন দেখি দিল্লির লাল কেল্লায় আবারও কালিমার পতাকা পত পত করে উঠবে ইনশাআল্লাহ, পত পত করে উঠবে ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা মুসলমানদের শত্রুরা, বিশ্ব নবীর শত্রুরা, এরা ভাবছে কি জানেন, আমরা এত দল, আমাদের এত দল, কেউ বিএনপি করে, কেউ আওয়ামী লীগ করে, কেউ জামাত করে, কেউ জাতীয় পার্টি করে, আবার হুজুরগো কত গ্রুপ, ইসলামী ঐক্য জোট টুকরা টুকরা হইতে হইতে কত হাজার হাজার হয়ে গেছে, হেফাজতের এখতলাফ, তাবলিগ টুকরা,
কওমিওয়ালাদের মিল নাই, আবার মুসলমানের মধ্যে কত ঝামেলা, কেউ সুন্নি, কেউ আবি, কেউ আলিয়া, কেউ কওমি, এরা মনে করে এইগুলা বিক্ষিপ্ত, এগুলার সাইজ করা কোনো ব্যাপার না, ঠিক না? শাইখুল হিন্দের একটা উদাহরণ শোনায় দিতে চাই তাদেরকে। শাইখুল হিন্দ এই উদাহরণ দিয়েছেন, এই হাতের পাঁচটা আঙ্গুলের মাথাগুলো লাগা না ফাঁক ফাঁক, লাগা না ফাঁকা, ফাঁকা কখন থাকে? যখন বেকার থাকে। আঙ্গুল হাত যখন বেকার থাকে তখন কি থাকে? ফাঁক ফাঁক থাকে। কিন্তু যখন কামে লাগে, যখন খাইতে যায়, ভাত যখন ধরে, তখন আঙ্গুলগুলো ফাঁক ফাঁক থাকে না, একসাথে হয়। আমাদের এখন কাম কাজ নাই তো আমরা ফাঁক ফাঁক হয়েই গেছি, খালি আঙ্গুল দেশে পাড়া দিয়ে দেখ, তখন আর ফাঁক ফাঁক থাকবো না, সব একজোট হয়ে যাবো, কথা বলতে আমার মানচিত্র দখল করবা, শাইখুল হিন্দের রুহানি সন্তানরা বেঁচে থাকতে, আমার মানচিত্র দখল করবা, হযরত মাদানির সন্তানরা বেঁচে থাকতে, খোদার কসম এগুলো তোমাদের খেলার মাঠের টাইগার না, মনে রাখো, নখদন্তহীন টাইগার। আবার জাগরে হারাইতে 13 জন লাগে, 11 জন খেলোয়াড়, 2 জন আম্পায়ার, আম্পায়ার শুদ্ধা ভারতের পক্ষে থাকে, আরে কথা কতরা, এগরে হারাইতে তোমাকে 13 জন লাগে। শাইখুল হিন্দের রুহানি সন্তান টাইগারদেরকে হারাইয়া এই জমিন দখল করবা, আসো আসো, ওয়েলকাম ওয়েলকাম। ছোটবেলার থেকে জেহাদি চেতনা ধারণ করি, লালন করি, অপেক্ষায় আছি কবে একবার এই সুযোগ পাওয়া যাবো। আল্লাহর কসম খায়া বলি, একবার খালি পাও দিয়া দেখ, এই গুহায়, এই বাঘের গুহায় একবার খালি পাও দিয়া দেখ, আল্লাহর কসম একটাকে জীবন্ত পালাতে দেওয়া হবে না, জীবন্ত পালাতে দেওয়া হবে না। দালালে ভরে গেছে দেশ, দালালে ভরে গেছে দেশ, কসম আল্লাহর পালাতে পারবে না শেষমেশ। কথা বলো, কথা বলো, রাজি আছো ইনশাআল্লাহ? আমরা মুক্তিযোদ্ধাদের সন্তান, কোন মুক্তিযোদ্ধা? 71 না, আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়েছে 300 বছর আগের থেকে, তুই কোত্থেকে মাঝখান দিয়ে ইতিহাস টানদেস বেড়া? আমরা শাইখুল হিন্দের সন্তান, আমরা হযরত গাঙ্গুহির সন্তান, আমরা হযরত মাদানির সন্তান, আমরা হযরত তানবীর সন্তান, আমরা মুফতি আমিনীর সন্তান, আমরা আল্লামা শাইখুল হাদিস আজিজুল হকের সন্তান, আমরা হযরত প্রিন্সিপাল হাবিবুর রহমানের সন্তান, আল্লাহ আল্লামা আহমদ শফির সন্তান। 71-এ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে, ঈমান রক্ষায়, দ্বীন রক্ষায়, দ্বীন রক্ষায়, শরিয়া রক্ষায়, যদি আবারও যুদ্ধের প্রয়োজন হয় আমরা প্রস্তুত আছি, আবারও যুদ্ধ হবে ইনশাআল্লাহ, আবারও যুদ্ধ হবে ইনশাআল্লাহ, প্রস্তুত আছি ইনশাআল্লাহ। কথা বলো, প্রস্তুত আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, রাখো, বসো, চুপ থাকো।